ময়মনসিংহের নান্দেল উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে শনিবার 50তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সে উপলক্ষে জাতীয় সমবায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম ঝুটনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আনোয়ারুল আবেদিন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দেল বিআরডিবির সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, সাংবাদিক আলম ফরাজি, নান্দেল সমবায় কর্মকর্তা আরব আলী সহ অন্যান্যরা। আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য নান্দেল সমবায়ীদের প্রতিটি সমিতি সঠিকভাবে পরিচালনা করার আহ্বান জানান এবং আগামী এক মাসের মধ্যে নান্দেল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড বিআরডিবি কার্যকরী কমিটি গঠন সংক্রান্ত জটিলতা নিরসন করবেন বলে তিনি উল্লেখ করেন।